পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। ছাত্র দলের কাউন্সিল 14 সেপ্টেম্বর। বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাউন্সিল আগামী 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিলুপ্ত কমিটির 12 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল শুক্রবার রাত্রে ছাত্র দলের কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলেন, সিদ্ধান্ত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়, কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্র দলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঈদের পরে 13 অথবা 14 আগস্ট আনুষ্ঠানিকভাবে ছাত্র দলের কাউন্সিলের দিনক্ষণ ও স্থান জানানো হতে পারে। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, ছাত্র দলের কাউন্সিল 14 সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে। ছাত্র দলের যে 12 জনকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গত 15 জুলাই ছাত্র দলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছিল। এ সময় বলা হয়েছিল 2000 সালের আগে যারা এসিপি পাশ করেছে তারা কাউন্সিলের প্রার্থী হতে পারবেন না। তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্র দলের বয়স্ক নেতাদের একাংশ বিরোধিতা শুরু করেন। বাদ পড়া নেতারা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ করেন, ফলে 15 জুলাই কাউন্সিল করতে ব্যর্থ হন দায়িত্ব পাওয়া নেতারা। ক্ষুব্ধ নেতাদের সঙ্গে সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে কথা বলে তাদের শান্ত করেন। যদিও ক্ষুব্ধ ছাত্র দল নেতাদের ক্ষোভ কমাতে বিশেষভাবে কাজ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বয়সের চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।